বিসমিল্লাহ রহমানের রহিম আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন শব্দ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে চলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এর সাথে শব্দের তাপমাত্রা বৃদ্ধির সাথে তার বেগের কি পরিবর্তন আসে সেই রিলেশনটি অনুসারে একটি গাণিতিক সমস্যারও সমাধান ইনশাল্লাহ করব তো প্রথমে আমরা একটু মানগুলো দেখি বায়ুর মধ্য দিয়ে শব্দ যে গতিতে সঞ্চালিত হয় পানির মধ্য দিয়ে শব্দ কিন্তু তার চেয়ে অনেক বেশি দ্রুত সঞ্চালিত হয় প্রায় চার গুণ গতিতে এটি চোদ্দশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড গতিতে কিন্তু পানির মধ্য দিয়ে এটি অগ্রসর হয় আর এটি যদি আমাদের স্বাভাবিকভাবে লোহার মধ্য দিয়ে এটি অগ্রসর হয় তাহলে এখনকার তথ্য অনুসারে এটি পাঁচ হাজার একশো তিরিশ আর আগেকার বইয়ের তথ্য অনুসারে এটি প্রায় পনেরো গুণ দ্রুত চলে সেখানে মিটার সেকেন্ড এটি অগ্রসর হয় যা হোক যে তথ্যের কিছু কম বেশি এটি আসলে বর্তমানে হয়তো পরীক্ষা নিরীক্ষাগুলো আরো অনেক সূক্ষ্ম এবং সুবিধিত করার জন্য মানের কিছু কম বেশি আসছে তো আমরা আসলে মূলত এই মান যে বেশি আর বায়ুর মধ্যে যে কম সেটি আমরা বুঝতে হলো তো আমি এখানে এটার একটা বিশেষ তোমাদের উপস্থাপন করছি সেটি দেখো তো এটি হলো যে আমি একটা পাইপ নিলাম পাইপ মানে সিলিন্ডার পাইপ এই সিলিন্ডার পাইপের সিলিন্ডার পাইপের এক পাশে সাউন্ড করা হলো তো সাউন্ড করা হলে কি হচ্ছে এই সাউন্ডটা কিন্তু অপর পাশ থেকে শোনা যাবে মানে এই এস উৎস থেকে সাউন্ড করা হলো ধরা যাক এর ভিতরে দুইশো মিটার দূরত্ব আছে তো এই পাশে কিন্তু শ্রোতা এটি শুনতে পাবে তো এই যে শ্রোতা যে এটি শুনছে তো এই সোনার ব্যাপারটা এখানে এই শ্রোতা শোনার সময় কিন্তু সে দুইবার শুনতে পাবে সে যে দুইবার শুনতেছে এই সোনার কেন সে দুইবার শুনতেছে প্রথমবার শুনতেছে সে হলো পাঁচশো এখনকার বইয়ের তথ্য অনুসারে পাঁচশো পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড গতিতে শব্দ ছুটে আসতেছে যেটা পূর্বের বইয়ের তথ্য হলো পাঁচ হাজার দুইশো একুশ মিটার পার সেকেন্ড আমি এই দুইটা তথ্যের আলোকে এটুকুই বলতে পারি যে পাঁচ হাজার মিটার পার সেকেন্ডেরও অধিক গতিতে শব্দ এই লোহার মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে ফলে শব্দ যেখানে তৈরি করা হয় তার অপর প্রান্তে থাকা দর্শক অনায়াসে শব্দ মুহূর্তের মধ্যে শুনতে পায় তারপর এই এর ভিতরে থাকা বায়ুর অংশটি শব্দকে আবার তিনশো গতিতে কিন্তু নিয়ে আসে এটিতে নিয়ে আসে এটা একটু দেরি হয় সে কারণে প্রথমবার শব্দটি একবার শোনে দ্বিতীয়বার এটি আবার এই মাধ্যমে আবারও শোনে এই এটি দুবার শোনা যায় আশা করি দুইবার শব্দ শোনা দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো জি স্যার এবং এটাকে কেন্দ্র করে কিন্তু সৃজনশীল পরীক্ষা আসে যে দুইবার শব্দ কেন শোনা দেয় এই ক্ষেত্রে দৈর্ঘ্যের কি বিষয়গুলো আছে এগুলো উল্লেখ করে পরীক্ষা সৃজনশীল আসে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ধরনের একটা অন্তত একটা সৃজনশীল করানোর জন্য তো এরপরে আমার আলোচনায় আসবে যে পানির মধ্যে কেউ হয়তো পুকুরে নামছে তো পুকুরে নামে এই গোসল করতেছিল তো গোসল করতে গিয়ে দেখা গেল দুইজনই ডুব দিছে এখানে যে আছে সেও ডুব দিছে তারপরে এখানে সেও ডুব দিছে ডুব দিয়ে দুইজনই যদি একজন আর একজনক যদি নাম ধরে ডাকে তাহলে এই পুকুরের মধ্যে যে আর দুই দুইজনই ডুবে আছে অপরজন কিন্তু ঠিকই শুনতে পাবে এবং এটি দ্রুত শুনতে পাবে নরমাল বায়ুর মধ্য চাইতেও কিন্তু এটি চার গুণ গতিতে ওখানে যাবে বুঝতে পারছো কি হ্যাঁ পানির মধ্যেই সে কথা বলেছে আ করলো বা একটা সাউন্ড করলো আর কি সে সাউন্ড বা হ্যাঁ সাউন্ড করা যায় কোন না কোনো ধরনের সাউন্ড করা যায় কথা মানে তুমি তো স্বাভাবিক মানুষের মতো কথা বলা যাবে তাই বলতে গেলে তো পানির গলার মধ্যে ঢুকে পড়বে ঠিক আছে তো কিছু সাউন্ড করা যায় সাউন্ড করলে তখন কিন্তু অপরধুন তাই ডুব তাই কিন্তু ঠিকই শুনতে পাবে এটা বাহিরে অত ভালো শোনা যাবে না কথা বলবো নাকি কারণ বাহিরে সাউন্ডে এসে ওই যে বায়ুর মধ্য দিয়ে প্রবেশ করার আগেই ওটার প্রাবল্যটা অনেক কমে যায় শক্তি অনেক কমে দেওয়াতে ফলে বাহিরের সাউন্ডটা কিন্তু অতটা পৌঁছে না কিন্তু পানির ভিতরে যেহেতু এই কম্পন্ডটা হতেই থাকে সুতরাং এটি কি কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ তাহলে এখানে আমার যেটা মূল বলার উদ্দেশ্য সেটা হলো ১৪৫০ পঞ্চাশ মিটার পার সেকেন্ড গতি গতিতে এই শব্দটা পানির মধ্যতে সঞ্চালিত হওয়াতে নর্মাল বায়ুতে টেস্ট যতটা মানে এখানে দেরিতে শুনবে বাট পানির মধ্যে কিন্তু এটি তৎ তার চেয়ে অনেক বেশি দ্রুত শুনতে পাবে হয়তো সেই সেই শব্দের প্রাবল্য হয়তো বায়ুর চেয়ে কম হতে পারে বাট শব্দটি শোনা যাবে এটাই হলো আমার এখানকার মূল কথা আচ্ছা এখন আসো যে আমি ওই শব্দর যে তাপমাত্রা বৃদ্ধির সাথে শব্দের বেগের পরিবর্তন নিয়ে একটি আলোচনা করি আমি ধরে নিচ্ছি যে আমার জেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো তিনশো বত্রিশ সেক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় হলো দশমিক সিক্স মিটার পার সেকেন্ড এটুকু করে বৃদ্ধি পায় তাহলে আমি আমি জেরো ডিগ্রির জায়গায় যদি ত্রিশ ডিগ্রি বসাই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের তাহলে তোমার শূন্য দশমিক ফায় দিয়ে কি হবে ওই ত্রিশ গুণ হবে না জি স্যার তাহলে গুণ হলে দেখো তিনশো আঠারো এক মনে হয় একশো আশি তাহলে দশমিক ইয়ে করলে আঠারোই হবে আঠারো কি আঠারো হবে কি মিটার পার সেকেন্ড তাহলে এখন তুমি বলো যে নর্মাল অবস্থায় শব্দের বেগ ছিল কত তিনশো বত্রিশ আর বাড়তি হলো কতটুকু তাহলে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হ্যাঁ তাহলে আঠারো যদি আমি যোগ করে দেই তাহলে হবে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড কি তাপমাত্রা বৃদ্ধির সাথে শব্দের বেগ কিভাবে বাড়ে এটি রিলেশন ক্লিয়ার জি স্যার এটাকে আমরা কিন্তু অনেক সময় এক লাইনেও লিখতে পারি মানে এভাবে লিখলে সবচেয়ে ভালো আমি যেভাবে লিখছি এটি লিখে করাটাই সবচেয়ে উত্তম বাট ওই যে কখনো কখনো এমসিকিউ বা বিশেষ প্রয়োজনে যদি আমি এক লাইনে করি তাহলে হয়তো তোমাকে বলা হলো যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ নির্ণয় করো তাহলে তুমি প্রথমে আগে ধরবা যে তিনশো তিরিশ ধরবা না বত্রিশ ধরবা সেটা আগে ধরে নিবা অর্থাৎ সেই মানটা আগে তুমি কেন ফিস্ট করবা কারণ এখনকার সিলেবাস ধরে লিখলে এটি তোমাকে তিনশো তিরিশ ধরেই লিখতে হবে তাহলে সেক্ষেত্রে তুমি দশমিক সিক্স ইন্টু হলো তোমার চল্লিশ করার পরে ফলাফল যা আসবে সেটি কিন্তু মূল মানটা আসবে এবং এভাবে তুমি এমসি কিউ কিন্তু খুব দ্রুত সলভ করতে পারবা তো এটা আমাদের পূর্বের বইয়ের নিয়ম ধরে আমি নিয়মটা শিখালাম পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের নতুন সিলেবাসে যে রুলসটা ফলো করে করা হয়েছে ইনশাল্লাহ সেটিও আমি তোমাকে শিখিয়ে দেব তো তাহলে আমি আশা করছি যে শব্দের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম বেগ নিয়ে যে আলোচনাটি করলাম সেটাও সমাপ্ত হলো প্লাস তাপমাত্রা বৃদ্ধির সাথে শব্দের বেগের পরিবর্তনের যে রিলেশনটি সেটাও আশা করি যে তুমি ইনশাল্লাহ বুঝতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই অংশটা এখন ইনশাল্লাহ ক্রস করছি